পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলে বিরোধীরা জোরদার ধাক্কা খাওয়ার প্রেক্ষিতে আগামী 6 ডিসেম্বর বৈঠকে বসতে পারে ইন্ডিয়া জোট শরিকরা। রবিবার রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানা এই 4 রাজ্যের ভোট গণনা চলাকালীনই তৃণমূল, ডিএমকে সহ সব শরিক দলকে বৈঠকের প্রস্তাব জানিয়ে ফোন করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মিজোরাম বাদে বাকি 4 রাজ্যে ভোট গণনার মধ্যভাগেই মোটামুটি ফলাফল কি হতে চলেছে তা স্পষ্ট হয়ে যায়। সেই ফলাফল বিরোধীদের পক্ষে যথেষ্ট অস্বস্তিকর। সেই আবহেই ইন্ডিয়া শরিক দলগুলিকে ফোনে বৈঠকে বসার জন্য প্রস্তাব দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আগামী 6 ডিসেম্বর দিল্লিতে ওই বৈঠকে বসার কথা। ঘটনাচক্রে ওই দিন বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তি। 1992 সালে ওই দিনেই অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করে বিজেপির প্রাণভোমরা, সংঘের কর সেবকরা। আগামী বছরের শুরুতেই সেই অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসন্ন লোকসভা ভোটে প্রাক্কালে ফের হিন্দুত্ব উস্কে দিতে রাম মন্দিরকে বিজেপি কাজে লাগাবে বলেই ধারণা বিরোধীদের। সেই পটভূমিতে ইন্ডিয়া বৈঠকের জন্য 6 ডিসেম্বর বেছে নেওয়াটা তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা। ইন্ডিয়া জোটের শেষ বৈঠক বসেছিল মুম্বাইতে। সেখানে 28টি বিরোধী দল সামিল হয়েছিল ইন্ডিয়ার মঞ্চে। তারপর থেকে প্রায় 3 মাস জোটের কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। এমনকি ভোটমুখী মধ্যপ্রদেশে জোটের প্রথম প্রকাশ্য জনসভার ডাক দিয়েও তা শেষ মুহূর্তে খারিজ করা হয় কংগ্রেসের আপত্তিতে। সব মিলিয়ে পাটনায় নীতিশ কুমারের উদ্যোগে প্রথম জোটের বৈঠক ও বেঙ্গালুরুতে তার ইন্ডিয়া নামকরণ পর্ব থেকে যে ঐক্যের তৎপরতার ছবিটা দেখা গিয়েছিল গত 3 মাসে তা যথেষ্ট নিষ্প্রভ হয়ে পড়ে। 5 রাজ্যে বিধানসভা ভোটের ব্যস্ততার কারণে